রামু গর্জানিয়া পূর্ব জমছরে বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আবুল কাশেম ও প্রধান শিক্ষক আজিজ মাওলার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। বুধবার দুপুরের সময় অত্র বিদ্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধনে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক ও স্বজনরা। আমি এই বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষিকা সাইমা সুলতানা, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাশেম আর সিনিয়র শিক্ষক আদিস মোলা, মানে বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি যতদিন ধরে এখানে কাজ করে আসছি টিচারি, আমি কোনো এরকম খারাপ কাজ করতেছে এরকম দেখি না, এরকম দেখলে আমি নিজে প্রতিবাদ করতাম। স্কুল প্রতিষ্ঠানের থেকে আমি এখানে আসি, তবে আমি এলাকার সন্তানও, আমার জানা মতে এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক আর স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আদিস মোল্লা, ওরা সবসময় এই এলাকার মঙ্গল কামনা করে। তাই এই এলাকার গরিব দুঃখী সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে, এই জন্য তিনি একটা এই প্রতিষ্ঠান দাঁড় করায়। প্রতিষ্ঠানটার নাম দেয় তাদের বাবার নাম বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ। বিদ্যাপীঠ যখন এখানে যখন স্কুল প্রতিষ্ঠা করতেছিল তখন থেকে এই বিদ্যালয়ের বিরুদ্ধে কিছু সচেতন মহল, লোকেরা যারা যাদের ডোলা বহনগত মানুষ এগুলো পাবে না, রাখাল পাবে না, এরকম কিছু কি বলে স্কুল বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত শেষমেশ এখন এই মিডিয়া যুগে গিয়ে এই গণমাধ্যমে গিয়ে বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজ, নারী লুবি এবং বিভিন্নভাবে মানে অপপ্রচার করছে। স্যার প্রধান শিক্ষককে আমরা এখানে চাই, উনি খুব ভালো লোক, আমরা ওনাকে চাই এখানে। আমাদের আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আমাদের স্যারের বিরুদ্ধে যে মামলা অপবাদ করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। ব্যাপারে যেগুলো বলছে এগুলো সবগুলো মিথ্যে, কিন্তু আমরা আমাদের এই কাছে যে স্কুলটা আছে সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ অনেক দূরে আরো স্কুল আছে না, আমাদের যাতায়াতে অনেক সুবিধা হচ্ছে। একটা যদি প্রধান শিক্ষক যদি খারাপ হয়ে থাকে, খারাপ হইতে পারে, ভূমিহীন হইতে পারে, ও 12 বছর বিদেশ আছে, 12 বছর পর আজি 5 বছর এরাই এড়ে কান মসজিদ বিজ্ঞ হয় পুকুর ভুজলিয়া এই প্রতিষ্ঠান আর বাপ নাম বুঝি অর্থাৎ বদিউল আলম মেয়ে হয় বড় মেয়ে ছোট ভাই, তাহলে এখন ওরা এড়াই তারা 10 দল একযুক্ত নয় তারা মানুষ, তাহলে ইয়ান তার আড়ি তারা যেত বড় নির্যাতন করেন আছে যে মাইক ধরি আর গজ্জে ইন্তি কুম মাইজে ইন্তি কুম মাইজে আসতে হাসপাতাল ভর্তি আছিলাম, তাহলে আর ফোন বাদে আই বাদ হই তারা আর আর এড়ায় বকে বকে দিন ওনারা কাগজপত্র নাই ওনারা যেত মাত্র ওরা যায় অভিযুক্ত যায় কাগজপত্র নাই আর রাখি। বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আবুল কাশেম ও প্রধান শিক্ষক আজিজ মাওলা বলেন, এই প্রতিষ্ঠানের জায়গাটি দখল করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি 1997 সাল থেকে বোর্ডে চাকরি করেছি, বর্তমানে সপরিবারেই চট্টগ্রাম শহরে থাকি। সম্প্রতি জানতে পারলাম আমার বাবার নাম প্রতিষ্ঠিত বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ আমার গ্রামের বাড়িতে এই প্রতিষ্ঠানটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেছে আমার পিছনে ভোটার্থী এবং কিছু এলাকার পরিবৃত্ত মিলে এই স্কুলের আশপাশে জায়গাটা দখল করা দিল। এখানে কাশেম মেম্বারের নেতৃত্বে কুতুব, আইয়ুব, জিয়াউর রহমান, জয়নাল, জোনাইদ এই লোকগুলো তার সাথে আরও আছে, এরা সবাই নানা ধরনের ফৌজদারি মামলার আসামি, মার্ডার কেসের আসামি, চার্জশিট গ্রুপের আসামি। এরা এই আমার এই স্কুলের আশেপাশে জায়গা এবং আমাদের কিছু পৈতৃক জায়গা সম্পত্তি আছে গ্রাম সেগুলি দখল করার জন্য ফুটে করে রেখেছে। আশ্চর্য লাগে একটা প্রতিষ্ঠান করেছি এলাকার গরিব মানুষের ছেলে মেয়েরা পড়াশোনা করে, সেটা রক্ষা করার দায়িত্ব সবার, এখন আমাদেরকে চাঁদাবাজ, আমাদেরকে দখলবাজ বানাচ্ছে। এই অভিযোগগুলো গুরুতর আমি মনে করি, এগুলো তদন্ত করা দরকার। তদন্তের সাপেক্ষে আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, আর যারা এইসব লোক যাদের নাম বলেছি যারা অভিযোগ উত্থাপন করেছে এই অভিযোগগুলো যদি মিথ্যা প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। একটা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আপনারা জানেন যে মন্ত্রী এমপিদের বাধ্যতামূলক উপস্থিতি, তাদের ছাড়া কোনো অনুষ্ঠান করা যায় না। এই বিদ্যাপীঠে একটা অনুষ্ঠানে কমল সাহেব এসেছিলেন, তাকে নিয়ে এই যে একটা ছবিগতগুলো নিয়ে অনুষ্ঠানের আওয়ামী লীগ বানাচ্ছে আমাদের নানা ধরনের অপবাদ, এগুলো হাস্যকর কতগুলো বিষয়। হ্যাঁ, আমরা কখনো আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নাই কোনো প্রমাণও নেই। যাই হোক,
আমরা যে অপপ্রচার চালাচ্ছি একটু প্রণিন্ন জানাই এবং এগুলো আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এমন আমার বড় ভাই আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক দুজন মিলে বাবার নামে একটা স্কুল করেছি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ নামে এ পর্যন্ত চারটা বেশ সুনামের সাথে এসএসসি পাশ করেছে সম্প্রতি বিভিন্ন মিডিয়া এবং পত্রপত্রিকা দেখা যাচ্ছে আমি আমার বড় ভাইয়ের নামে বিভিন্ন ধরনের অপবাদ চালাচ্ছে আমি এগুলো তীব্র নিন্দা জানাই এগুলোর প্রতিবাদ জানাই আমি প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এগুলো সঠিক তদন্ত করে দোষীদেরকে দোষী নির্ধারণ করে তাদের শাস্তি আত্মায় আনার আহ্বান জানাচ্ছি আর যারা এই স্কুলের সাথে প্রতিষ্ঠান যারা বিরোধিতা করছিল এখনও তারা বিরোধিতা করতেছে আমি এই বিরোধিতাকারী এগুলো একটা চক্র এরা আমাদের স্কুল এবং আমাদের জায়গাগুলো কি বুক দখলে নেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছে এর এই ধারাবাহিকতায় এই আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যা অপবাদ চালাচ্ছে আমি এগুলো তীব্র নিন্দা জানাই অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন নিউজ ডেস্ক সিসিএন